একটানা বৃষ্টিতে কার্যত স্তব্ধ জলমগ্ন কালিয়াগঞ্জ শহর। কোথাও মাঠ ভর্তি জল, আবার কোথাও রাস্তা দিয়ে প্রবল জলস্রোত স্তব্ধ করছে জনজীবন। জলমগ্ন হয়েছে একাধিক এলাকা, জলযন্ত্রণায় নাজেহাল এলাকাবাসী। বৃষ্টির ফলে সামনে এসেছে এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী আরও 48 ঘণ্টা একইভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে বৃষ্টি হলে অনেকেই গৃহহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষজন। দোকানপাট হাটবাজার খোলা থাকলেও দেখা নেই ক্রেতাদের। কালিয়াগঞ্জ শহরের প্রায় সমস্ত রাস্তা সম্পূর্ণ জলমগ্ন অবস্থায় রয়েছে, বিশেষ করে নিচু এলাকাগুলি আরও বেহাল অবস্থা। এইভাবে বৃষ্টি হলে প্রচুর মানুষের বাড়িতে জল ঢুকে যাবে বলে আশঙ্কা এলাকার বাসিন্দাদের। কালিয়াগঞ্জের জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় একটানা বৃষ্টি হওয়ার কারণে শহর থেকে জল নিষ্কাশন হচ্ছে না, ফলে শহর জুড়ে জল জমে রয়েছে, সমস্যায় পড়েছেন শহরবাসী। এই বিষয়ে এক এলাকার বাসিন্দা জানান, আমাদের সমস্যা এটাই কি এতো বৃষ্টি হয়েছে, জল লাগে আছে ঘরের পাশে, আর একটু বৃষ্টি হলে ঘরে জলটা ঢুকবে। আমরা চাচ্ছি কি পৌরসভা কিছু লোক আসুক, দেখুক এখানে কি হচ্ছে না হচ্ছে, আমাদের সমস্যাটাকে দূর করুক, আর কিছু চাই না। একটু ড্রেন ওয়েন পরিষ্কার করলে জল টল যাবে, না হলে তো আমাদের ঘর বাড়ি একদম সব ডুবে যাচ্ছে। এই সমস্যা আপনাদের কতদিন ধরে? এটা অনেক দিন ধরে দাদা। বৃষ্টির সময় কি জল জমে যায়? হ্যাঁ, বৃষ্টি হলেই জলটা জমে যায়। কেমন আতঙ্কে রয়েছেন আপনি? অনেকদিন তো জলের মধ্যেই ছিলাম, এখন একটু জল কমছে, তাও কিন্তু বৃষ্টি হলে ঘরে ঘরে জল ঢুকে যাচ্ছে প্রত্যেকটা ঘরে। আজকে কয়দিন ধরে বৃষ্টি তো হচ্ছে লাগাতারই। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।